আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সানফ্লাওয়ার টেক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করবো, সেটা হলো কীভাবে আপনারা আপনার এনআইডি কার্ড বা অন্যের এনআইডি কার্ডটা যাচাই করবেন আসলে সঠিক কি না, জাল কি ফেক, এই সমস্ত কিছু জানার জন্য এই ভিডিওটি আজকে কীভাবে তা আপনি করবেন সেই ভিডিওতে যাওয়ার আগেও ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলে চলুন শুরু করে কথা না বাড়িয়ে কাজ শুরু করি। তাহলে কী করতে হবে, প্রথমে আমাদেরকে এই কাজ করার জন্য ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজার যাওয়ার পরে কী করতে হবে, সিম্পলি আপনাদের সার্চ অপশনে গিয়ে এখানে সার্চ অপশনে গিয়ে আপনাদেরকে সার্চ করতে হবে, লিখতে হবে ইউ পেনশন pension.gov.bd। দেখতে পাচ্ছেন এখান থেকে চলে এসছে আমার, এখানে এই জিনিসটা এখানে আপনাদেরকে টাইপ করতে হবে। আমি সিম্পলি এখান থেকে টাইপ করে চলে গেলাম। চলে যাওয়ার পরে প্রথমে যে একটা অপশান দেখতে পাবেন আপনারা, প্রথমে একটি অপশান দেখতে পাবেন ইউনিভার্সাল পেনশন। এই ইউনিভার্সাল পেনশনে সিম্পলি আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম আপনার কাছে ইন্টারফেস আসার পরে আপনার একটি দেখতে পাবেন ডান কর্নারে একটি মেনু বার, এই মেনু বারে সিম্পলি এখান থেকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে পেনশন রেজিস্ট্রেশন, এই এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আপনার সম্মতি যাবে, এখান থেকে আপনি সম্মতি দিয়ে দেবেন। সম্মতি দেওয়ার পরে এখান থেকে কী বলছে, এখান থেকে এখন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার এই ডান কর্নার একটি অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে আপনাদের কী করতে হবে, প্যাকেজটা নির্বাচন করতে হবে। আমি এখান থেকে সিম্পলি এই সমতা স্বল্প আয়ের ব্যক্তি এই প্যাকেজটি নির্বাচন করলাম। এখান থেকে নির্বাচন করার পরে এখন কী চাচ্ছে, এখান থেকে এখন চাচ্ছে এখান থেকে 10, 13, 17 সংখ্যার এনআইডি নাম্বার। আপনার যার যার যে নাম্বার এনআইডি নাম্বারটা আছে সেই এনআইডি নাম্বারটা এখান থেকে টাইপ করে দেবেন। আমি এখান থেকে সিম্পলি টাইপ করে দিচ্ছি। এখান থেকে আমার এনআইডি কার্ডের নাম্বারটা দেওয়া হয়ে গেছে। এখন কী করতে হবে, নিচে জন্ম তারিখ, মোবাইল নাম্বার এবং একটি ইমেল আইডি টাইপ করতে হবে। ইমেল আইডি অবশ্যই এখানে বলেছে যে আবশ্যক নয়, দিলে হবে না দিলে হবে। আমি এখান থেকে সিম্পলি জন্ম তারিখ এবং মোবাইল নাম্বারটা টাইপ করে দিচ্ছি। এখান থেকে এগুলো আমার দেওয়া শেষ হয়ে গেছে। এখন কী করতে হবে আমাদেরকে পরবর্তী ধাপে যাওয়ার জন্য, এখান থেকে একটা ক্যাপচা প্রদান করুন। দেখতে পাচ্ছেন এখান থেকে একটা ক্যাপচা প্রদান করুন। এখানে ক্যাপচা, যে ক্যাপচাটা উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে উপরে যে এখানে যে ক্যাপচারটা দেওয়া থাকবে, অর্থাৎ যে সংখ্যাগুলো লেখা থাকবে এখানে সেম টু সেম ওখানে লিখতে হবে। আমি সেম টু সেম এখানে লিখে দিচ্ছি। আমার এখানে দেওয়াটা শেষ হয়ে গেছে। এখন কী করতে হবে, সিম্পলি এখান থেকে পরবর্তী পেজে এখানে ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করে দিলাম। এখন কী বলছে, এখান থেকে বলছে আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে, অর্থাৎ একটি SMS পাঠাচ্ছে। SMS-এ একটি যেটি OTPটা আসবে এখানে, এখানে আমাদেরকে টাইপ করে দিতে হবে। অবশ্যই আপনাদেরকে বলে রাখা ভালো, যেটা অবশ্যই সচল ফোন নাম্বারটা আপনারা ইউজ করবেন যেখানে SMS-টা আসবে। এখানে আমার SMS চলে এসছে, আমি সিম্পলি এখান থেকে SMS-টা টাইপ করে দিচ্ছি, কপি করে নিলাম। কপি করে এখানে সিম্পলি আমি এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট হচ্ছে না, এখানে আমাদেরকে লিখতে হবে। এখান থেকে আমাদের কোডটা দেওয়া শেষ হয়ে গেছে। আমি দেখতে পরবর্তী পেজে যেতে হবে। যদি আপনার সাপোজ এক OTP যদি না আসে তাহলে কী করবেন, এখান থেকে সিম্পলি আপনারা পুনরায় OTP পাঠান, এখানে ক্লিক করবেন। আমার যেহেতু SMS চলে এসেছে তার জন্য আমাদের এখানে কী করতে হবে, এখানে পরবর্তী পেজে ক্লিক করতে হবে। এখানে সিম্পলি ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে যা ও ছাড় দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর প্লাস হলো আপনার নামগুলো দেখাবে, অতটা দেখাবে না, একটু একটু করে নামগুলো কিছুটা হলে প্রকাশ করবে না, একটু একটু গ্যাপ রাখবে। এখান থেকে আপনার ছবিগুলো দেখাবে, ঠিকানা দেখাবে, অত্যন্তভাবে সমস্ত কিছু আপনার এখান থেকে দেখাবে। আপনি চাইলে আপনি কাউকে বাসা ভাড়া দেন তাহলে এখান থেকে আপনি এভাবে আপনার আবেদনকারী যারা যারা বাসা ভাড়া নেবে তাদের পূর্ণাঙ্গ ঠিকানা, অর্থাৎ হলো NID কার্ড যেটা দিয়ে আপনাকে তারা দেবে যেটা ভাড়ার জন্য, সেটা এভাবে চেক করতে পারবেন আসলে তার NID কার্ডটা সঠিক আছে কি না, এখান থেকে এভাবে আপনি দেখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা কথা, সেটা হলো আপনি এখান থেকে কিন্তু এখান থেকে আপনি সর্বনিম্ন ভাতা অর্থাৎ পেনশনের আবেদনটা এইভাবে করতে পারবেন। এখানে শুধুমাত্র পরবর্তীতে ক্লিক করলে হবে। আশা করি বুঝতে পেরেছেন এবং উপকৃত কিছুটা হলেও হয়েছে। যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।